আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা আইএসপি বিজনেস করবেন তারা অবশ্যই আপনার এসএপি এবং পণ নিয়ে আপনারা অনেক চিন্তিত থাকেন, তারা কোন পণ এবং কোন এসএপিগুলো নেবেন সেগুলো নিয়ে আজকে ভিডিও। আপনারা যারা চাচ্ছেন যে আপনার 200-300 আপনার ক্লায়েন্ট নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আপনার 1 গিগ এসএপি হলেই চলবে। যদি আপনারা চান যে আপনার না আপনার ক্লায়েন্ট বাড়বে ভবিষ্যতে চিন্তা করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই 10 গিগ এসএপিগুলো ইউজ করবেন। এবং আপনি 10 গিগ এসএপিগুলো ইউজ করলে আপনার সুবিধাটা হচ্ছে আপনার ডাটা স্পিডটা, এবং আপনার যারা ক্লায়েন্ট আছে তারা যত এমবি বেশি নিবে সেক্ষেত্রে আপনার 40 এমবিপিএস 50 এমবিপিএস নিলেও আপনাদের কোনো সমস্যা হবে না। আপনাদের এই এসএপিগুলো আপনার খুব ফাস্টলি আপনার ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে অনেক কাজ করবে। আর যারা আপনার বেশি না আপনার 1G থেকে 10G এসএপি প্রাইস বেশি না এবং আপনার আপনার ফোনের প্রাইসও বেশি না, সর্বোচ্চ আপনার 300-400 টাকা ব্যবধান হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই 10 গিগটা লাগানোর চেষ্টা করবেন। 10 গিগ লাগালে আর আপনার এগুলোর ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, আপনারা চাইবেন যে আপনার সর্বোচ্চ 10 কিলোমিটার, এই 10 কিলোমিটার ইউজ করলে আপনার এটার ভালো পারফরমেন্সটা পেয়ে যাবেন। 20 কিলোমিটার লেখা থাকে কিন্তু 20 কিলোমিটার ইউজ করলে কিন্তু আপনারা সেরকম পারফরমেন্সটা পাবেন না, এবং আপনার যে ডিবিআই যে আপনার ডিবিটা এটা আপনার লস করতে থাকবে। যত কিলোমিটার যাবে প্রতি কিলোমিটারে আপনার ডিবি আপনার লস করতে থাকবে, সেক্ষেত্রে আপনার অবশ্যই 5 থেকে 10 কিলোমিটার অবশ্যই চেষ্টা করবেন এর ভিতরে আপনার লাইনগুলো দেওয়ার জন্য। আর অবশ্যই 10 গিগগুলো নেবেন আপনার। এখন ধীরে ধীরে আপনার এই ব্যান্ডউইথের আপনার যারা কাস্টমার রয়েছে ক্লায়েন্ট রয়েছে তারা কিন্তু অনেক ভালো ব্যান্ডউইথ নিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু পরবর্তীতে চেঞ্জ করতেই হবে, সেক্ষেত্রে আপনার পরবর্তী চিন্তা করে আপনার কিছু টাকা বেশি হলেও আপনার এই ফোনগুলো নিয়ে নেবেন। আর আর যারা যাচ্ছেন যে আপনার কোন ধরনের আপনার ওয়েলটি কিনবেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ভিডিও দিব, আমরা আপনাকে কিছু আপনার 1-2 দিনের মধ্যে আপনার ওয়েলটির ভিডিওটা নিয়ে আসবো, ওয়েলটির মধ্যে কী কী পেয়ে যাচ্ছেন সবগুলো সম্পূর্ণ বিস্তারিত দিয়ে দেব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আইএসপি ভিডিও চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।